এরা বেবি এখন মাম্মাকে যেতে হবে
সাথে সাথে কেউ কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে এরা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। ও কিভাবে একজন অপরিচিত বাড়িতে থাকবে তোকে আর আমাকে ছাড়া? আমার মনে হয় না এটা রাইট ডিসিশন। এ আরেকবার ভেবে নে। না, ওকে আমাকে ছাড়া থাকতে হবে। আমি এখন যাই, নয়তো ওরা এখানে এসে পড়বে। বাই বেবি। তো লাস্টবারের মতো এরাকে কিস করে সেখান থেকে চলে যায়। আমি তোমাকে যেতে নিষেধ করেছিলাম, তাই না? তে তাকে ইগনোর করে তাদের রুমে চলে যায়। তোমার সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? জাংকুক তের হাত ধরে ঘুরিয়ে তার কাছে নিয়ে আসে। তাদের দুজনের মাঝে কোনো গ্যাপ ছিল না, তাদের দুজনের ফেসই অনেক ক্লোজ ছিল। তারপর জাংকুক নোটিস করে তের চোখ এবং নাক লাল হয়ে আছে, তাই জাংকুক তের হাত ছেড়ে দেয়। আমাকে আর ইগনোর করবে না। এ কথা বলে জাংকুক ওয়াশরুমে চলে যায়। সে ডোর লক করে একটি দীর্ঘ শ্বাস নেয়। আমার সাথে এগুলো কি হচ্ছে? ওকে এই অবস্থা দেখলে আমার খারাপ লাগে কেন? So guys, that's for today. Wait for the next part. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।